প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মূল্যবান একটি ভেষজ ঔষধি গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আজকে যে গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এই গাছটির নাম হলো শিয়াললতা গাছ। এই গাছটি আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই গাছটি দেখা যায়। এই যে ডিসপ্লেতে আপনারা দেখতে পারছেন, বিশেষ কিছু চিকিৎসার জন্য, বিশেষ কিছু ঔষধের ফর্মুলা হিসেবে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে। আমি আপনাদের কী কী রোগের চিকিৎসার জন্য এই গ্যাসটি ব্যবহার করা হয় সেই বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আর আপনাদের সাথে আছি আমি বরাবরের মতো ডাক্তার আকরাম হোসাইন। তো আজকে এই গ্যাসের বিশেষ কিছু উপকারিতা বলবো, যেমন অশ্ব, গ্যাস, পাইলস, ফিস্টুলা। এই রোগের লক্ষণ কী? এই রোগের লক্ষণ হলো মলদ্বারে ব্যথা করা, মলদ্বার ফুলে যাওয়া, মলদ্বার দিয়ে রক্ত পড়া, মলদ্বার দিয়ে পুঁচ পড়া, মলদ্বার বেরিয়ে আসা এবং মলদ্বার জ্বালা পোড়া করা। এই যে রোগটি, এই রোগ যদি আপনার হয়ে থাকে তাহলে এই গাছের 5টি পাতা এবং ডালিম গাছের 10টি পাতা, আপনারা যদি এই পাতার রস খান 5 থেকে 10 দিন, 10 থেকে 15 দিন, 15 থেকে 20 দিন, তাহলে দেখবেন একেবারেই নিরমূল হয়ে যাবে। এছাড়া যাদের প্রচুর পরিমাণে গ্যাস আছে, তারা যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে এই গ্যাসের 1 থেকে 2টি পাতার রস যদি তারা খেতে পারে তাহলে খুবই ভালো উপকার পাবে। এছাড়া যাদের কিডনি এবং পাকস্থলীতে পাথর যদি হয়ে থাকে কারো, তাহলে 2 থেকে 3টি পাতার রস যদি সে খেতে পারে তাহলে দেখা যাবে এটি খুবই ভালো উপকার পাবে। এছাড়া ডায়াবেটিস রোধ করে এবং আপনার ডন্ডি সারাতে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এবং বলা হয়েছে পচা ঘা বা ক্ষত সারাতে এই গাছের রস খুবই উপকারী। এবং যদি কোথাও কেটে যায় সেই স্থানে যদি আপনি যদি এই গাছের পাতার রস যদি লাগান তাহলে সেই স্থান খুবই দ্রুত সেরে যাবে এবং রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন যে এই গাছটি কত উপকারী। শুধু তাই নয়, জ্বর, মাথা ব্যথা ও ঠান্ডার কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে এই গাছটি খুবই উপকারী। আর আপনাদের সাথে আছি আমি ডাক্তার আকরাম হোসাইন। তো আমি মূলত সকল বিষয়ে চিকিৎসা করে থাকি। তো আপনারা যদি কোনো সমস্যার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় এবং আপনাদের যদি কোনো গাছের চারা প্রয়োজন হয়, কবিরাজি কোনো মালামাল প্রয়োজন হয় বা কোনো বিষয়ে তাবিজ প্রয়োজন হয় তাহলে আপনারা আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের কাছে সকলের কাছে একটি অনুরোধ, আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।